গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন কয়েক দফা ভাঙনের কবলে পড়ে দিশাহারা জেলার ফুলছড়ি উপজেলার হাজারো পরিবার এদিকে যমুনা ও ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চারটি গ্রামের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্তদের অভিযোগ যমুনা নদীর তীর সংরক্ষণ স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় বেড়েই চলছে ভাঙনের তীব্রতা তবে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সংবাদদাতাদের পাঠানোর প্রতিবেদন শাহনাদবাবু গাইবান্ধায় সাম্প্রতিক বন্যার পর ব্রহ্মপুত্র নদের পানি কমে আসলেও অব্যাহত ভাঙনের শিকার হচ্ছে ফুলছড়ি উপজেলার নদী তীরবর্তী অঞ্চল দফায় দফায় ভাঙনে উপজেলার কাতলামারী মুন্সিপাড়া কালের শেখ ও নবাবগঞ্জ সহ কয়েকটি গ্রামের প্রায় চার হাজার পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে ভাঙন প্রতিরোধে সরকার ব্রহ্মপুত্র নদের ডানতের সংরক্ষণের কাজ শুরু করলেও তা থেকে বাদ পড়ে ওই এলাকার প্রায় দুই কিলোমিটার অংশ তাই ভাঙন আতঙ্ক কাটেনি নদী তীরবর্তী এলাকার মানুষের এই নদীর কবলে পড়ে গেছে আমরা আমাদের সসম্পত্তি এইবার বড় বন্যের শেষ হয়ে গেছে অনেক ঘরবাড়িও নষ্ট হয়েছে এখানে ফসলি জমি না হাজার হাজার বিঘা জমি নদীর গর্ভে চলে গেছে তবে ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে নদীতীর রক্ষা প্রকল্প থেকে বাদ পড়া প্রায় দুই কিলোমিটার অংশেও বাঁধ নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আপনামারি এলাকায় বাইশশো মিটার নদীতির সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে আর এই বাইশশো মিটারের বাইরে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাদের কিরাট থেকে রতনপুর পর্যন্ত আমার সাড়ে দশ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাদ এই প্রজেক্টের আন্ডারে আছে এখানে কাজ চলতেছে এদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে যমুনা ও ব্রহ্মপুত্রের তীব্র ভঙ্গনের শিকার হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সেখানকার দুটি গুচ্ছগ্রাম খোলাবাড়ির চরবাজার ও উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়কটিও ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীতে জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসছে না সহায় সম্বল হারিয়ে এ অঞ্চলের নিঃস্ব মানুষ খোলা আকাশের নিচে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন বসত বাড়ি ছিল সেগুলো ভাঙে গেছে আর কিছু চাই না সরকার নদী বান্ধি চাই ভাঙনের স্থায়ী সমাধানে দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি থেকে সরিষাবাড়ি হয়ে টাঙ্গাইলের ভুয়াপুর পর্যন্ত রক্ষা বাঁধ নির্মাণের কথা জানালেন জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী স্থায়ীভাবে কি সংরক্ষণ কাজের জন্য আমরা প্রকল্প প্রণয়ন করতেছি এই প্রকল্পটা বাস্তবায়িত হলে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা সহ ইসলামপুরে অন্য কোনো আর ভাঙন থাকবে না তিনি জানালেন এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন হলে দেওয়ানগঞ্জ সহ যমুনার তীরবর্তী অনেক এলাকা নদী ভাঙন থেকে রক্ষা পাবে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ